সকাল বাজে দশটা আজকে আমাদের সকালের এই অবস্থা একেবারে টেম্পারেচার হচ্ছে ষোলো ডিগ্রি বাইরে তো ভয়ানক খারাপ অবস্থা এত পরিমাণে ঠান্ডা আর এত পরিমাণের কুয়াশা আর কুয়াশাটা কিন্তু সকাল আটটা পর্যন্ত এতটা ছিল না আটটা বাঁচতে না বাঁচতে তারপরে মানে সময় যাচ্ছে কুয়াশার পরিমাণ হচ্ছে আরও তীব্রতা হচ্ছে আর একটু হালকা পাতলা মনে হচ্ছে গুড়ি গুড়ি কুয়াশা বৃষ্টি আকারে পড়ছে তো এত পরিমাণে ঠান্ডা লাগছে আজকে মানে ভয়ানক খারাপ অবস্থা হয়ে গেছে অন্যান্য ঠান্ডার দিনের চাইতে আজকের দিনে ঠান্ডাটা সব চাইতে বেশি মনে হচ্ছে আর এই ওয়েদারটা দেখতে একদম মনে হচ্ছে যে সন্ধ্যা সন্ধ্যা নেমেই গেল মানে আজকের সূর্যের মুখ দেখা যাবে না এই আর কি আর এদিকে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি একেবারে দেখেন কতগুলো হাসি ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি এদিকে ডিম সিদ্ধ হচ্ছে আর ওইদিকে কিন্তু হচ্ছে আলু সিদ্ধ করে রেখে দিয়েছি অলরেডি একদম দেশি লাল গোল গোল যে আলুগুলো থাকে সেই আলু কারণ হচ্ছে আমি দুপুরে রান্না করবো এই সকালবেলাতে সকালবেলায় এখন নাস্তার চিন্তা না করে আগে দুপুরে চিন্তা করি কারণ গ্যাস থাকবে না গ্যাসের সাথে দৌড়াদৌড়ি করতে হবে আমাদেরকে তো রান্নার ফাঁকেই ভাবছি নাস্তাটা সেরে নিব কারণ রান্না করতে করতেও সময় লাগে তার মধ্যে হচ্ছে নাস্তা করা যাবে কিন্তু নাস্তা যদি করে রান্না করতে আসে তাহলে কিন্তু রান্নার অনেক দেরি হয়ে যাবে তো আজকে একটা মজাদার রান্না করব হচ্ছে ডিম আর আলু সিদ্ধ দেখতে পাচ্ছেন একদম উত্তরবঙ্গের ফেমাস একটা আলু ভাঙা রান্না করবো একদম গরুর মাংসের যে মশলা ব্যবহার করি সেই মশলা দিয়ে সেই স্টাইলেই রান্না ডিম আলুর রকম শীতে কিন্তু একদম রকম খাবারের কোনো জুড়ি হয় না একদম গরম ধরাতে হাঁসে ডিমের তো কি আর বলবো কোনো জুড়েই হবে না তো তার আগে একটু ভাজি চড়িয়ে নিই ওইদিকে হচ্ছে ডিমের সব আয়োজন করব মোটামুটি সিদ্ধ হয়ে গেছে সব ছেলা ছেলে করবো আর এদিকে আমি করলা ভাজি রান্না করব একদম তিতা উচ্ছে করলা নিয়ে এসেছে আমার বর মশাই তার এরকম তিতা করলা খুব বেশি ভালো লাগে একদম দেশি তিতা করলা তো দেশী একদম চোকলা সহ আলু দিয়ে ভাজি করব তো সেই ভাজিটাকে চড়িয়ে দিলাম একদম হলুদ লবণ পেঁয়াজ মরিচে যেভাবে ভাজি চড়াই তো ভাজি ওদিকে হতে থাক আর এইদিকে হচ্ছে আমি ছিলতে লাগি হচ্ছে ডিম আমি এদিকে ডিম ছিলছে আর ওইদিকে রাশে দাপা হচ্ছে সিঙ্কের উপরে ছিলছে হচ্ছে আলু একসাথে হাত না চালালে আমরা আবার গ্যাসের সাথে দৌড়াদৌড়ি করতে পারবো না কারণ গ্যাসের একদম মুড যে কখন কী হচ্ছে বোঝা যাচ্ছে না এখনই এক চুলা জ্বলতে জ্বলতে একবারে বন্ধ হয়ে যাচ্ছে আবার দেখা যাচ্ছে আধা ঘন্টা চল্লিশ মিনিটের পরে দুই চুলাই ভালোভাবে জ্বলছে মানে কখন কী হচ্ছে বুঝতে পারছি না তো মোটামুটি আমি ঘুম থেকে উঠে এমন অবস্থায় পেয়েছি যে এক চুলা ভালো মতোই জ্বলছে মানে রান্নাটা অন্তত করা যাবে তো সেই অবস্থাতেই আমরা ধীরে 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 টুকটুক করে করছি রাশেদাপা আমি ঘুম থেকে উঠতে না উঠতে আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলো ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিল আমি বলেই দিয়েছিলাম তাকে হচ্ছে কী কী রান্না জোগাড় করব তো সে অলরেডি মোটামুটি জোগাড় করতে না করতে আমি উঠে গেছি দিয়ে আমিও শুরু করে দিয়েছি জোগাড় যন্ত্র একদম এই যে ডিমগুলো ছিলা হবে ওদিকে আলুগুলো ভাঙা হয়ে যাবে আলুগুলো ছিল একটু হাত দিয়ে প্রেস করে দিবে ব্যাস তারপরে কিন্তু একদম ফাইনালি জোগার হয়ে যাবে একদম সেই আলু ভাঙার তো আমার ভাজিটাও এদিকে হয়ে গেছে ভাজিটা একটু নাড়াচাড়া দিচ্ছে আর এদিকে ডিম ছিলছি তো ডিম ছিলাও হয়ে গেছে আর এদিকে কিন্তু ডিম ছিলতে ছিলতে ভাজিটাও হয়ে গেছে আর ওইদিকে আমি চুলাতে কিন্তু গরম পানি দিয়ে দিয়েছি কারণ আলু আর ডিমের যে ভাঙা রান্না করবো আমি সেই ভাঙা হচ্ছে আমার গরম পানি লাগবে তো ভাজিটা এখন আমি নিয়ে ফেলি আর প্রথমে হচ্ছে আগে ডিমটা ভেজে ডিমগুলো সুন্দরভাবে ছিলে একদম ভালো করে ধুয়ে নিয়েছি চাকু দিয়ে তারপর এখন এটা একটু সামান্য যে তেল দিয়ে ফ্রাই করে নিব একদম একটু লবণ দিয়ে দেবো আর দিয়ে দেব হচ্ছে ডিমগুলোর সাথে একটু হলুদ তো এখানে আমি কতগুলো যে ডিম রান্না করেছি আমি নিজেও গুনে নিই রাশাদাপাকে বলেছি তোমার ইচ্ছা মতো সেদ্ধ দিয়ে দিও কারণ এই ডিমের তরকারি কিন্তু আমাদের বাসায় প্রচুর পরিমাণে চলে মানে সবাই এত পরিমাণে ভালোবাসে কি আর বলবো আর এই তরকারিটা এক বেলা না দুইবেলা তিনবেলা পর্যন্ত মানে সব সবাই খেতে অনেক বেশি পছন্দ করে তো অনেকগুলো ডিম দিয়ে দিয়েছে আর একেবারে এগুলো হচ্ছে দেশি হাঁসের ডিম আর এই দেশে হাঁসের ডিমগুলো আমরা একমাত্র কিনেই কিন্তু এই খাবারটা খাওয়ার জন্য তো যাই হোক ডিমগুলো খুব সুন্দরভাবে ভেজে নেছি তারপর ঝটপট চড়িয়ে দিলাম হচ্ছে হাঁড়ি আর হাড়ি হচ্ছে দেখছি জাল জাল একটু 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 কমে কমে গেছে গেছে মানে আগের তুলনায় তো ব্যাপার এই জালে রান্না করে কারণ এই রান্নাটা একদমই সহজ সবকিছু সিদ্ধ হয়ে আছে এই রান্নাটা মোটামুটি মশলাটা কষিয়ে রান্না করতে পারলেই হয়ে যাবে তো এখানে প্রথমে পরিমাণ মতো একটু পেঁয়াজ আর কাঁচামরিচ তেলে ভেজে নিলাম তেল দিয়ে দিয়েছি আবার পরিমাণ মতো তো তে পেঁয়াজটা আমি একটু ভেবেছিলাম যে একদম বেশি করে লাল করে ভাজবো তো সেরকম জালটা আবার দেখছি না তো মোটামুটি যেহেতু নতুন পেঁয়াজ এই পেঁয়াজ পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেওয়ার পরে আমি এখানে একটু লবণ দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আদা বাটা আর রসুন বাটা তো আদা বাটা রসুন বাটাটা একটু খুব সুন্দরভাবে তেলের মধ্যে ভেজে নিলাম আর এই পর্যায়ে হচ্ছে গ্যাসটা আর একটু দেখছি জোরে এসেছে মানে এক্ষুনি গ্যাস মনে হচ্ছে হারিয়ে যাবে আবার এক্ষুনি মনে হচ্ছে গ্যাসটা একটু আসছে এই রকম একটা দুদুল্যমান অবস্থাতে আমি হচ্ছে রান্না করছিলাম আজকে আর রাশেদাপার সাথে অনেক হাসাহাসি করছিলাম তো এখন আমি একদম মশলাটা ভেজে নিয়ে গরম পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন এখানে আমি দিয়ে দিয়েছি শুকনা সব মশলা একবারে হলুদের গুঁড়া দিলাম পরিমাণ মতো একটু লাল মরচের গুঁড়া দিয়ে দিয়েছি তারপরে ধনিয়া গুঁড়া দিয়েছি আর একটু বেশি করে দিয়ে দিয়েছি হচ্ছে জিরা গুঁড়া আর তারপরে দিয়ে দেবো একেবারে গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়াটা এখানে মাস্ট দিতেই হবে আমি এখানে গরম মশলার গুঁড়াটাই ব্যবহার করি কারণ এটা আমার বেশি ভালো লাগে আর গরম মশলার গুঁড়া যদি না থাকতো তাহলে এখানে আমি এলাচ দারুচিনি একটু লবঙ্গ একটু গোলমরিচ আর একটু হচ্ছে তেজপাতা দিয়ে দিতাম একদম মাস্ত তাহলে সেটাতেও কিন্তু সেই ফ্লেভারটাই চলে আসতো ব্যাস ভালো করে কিন্তু মশলাটা একদম দারুণভাবে কষিয়ে নিয়েছি তেলগুলো উপরে ভাসা ভাসা হয়ে এসেছে আর এখন এর মধ্যে দিয়ে দেবো একেবারে যে সেই আলুগুলো আর এই আলুর ভাঙাটা খেতে খুব বেশি ভালো লাগে স্পেশালি এরকম যে দেশি গোল গোল আলু দেশি গোলগোল আলুটার কিন্তু ভাঙা হয় আর হল্যান্ডার টাইপের যে সাদা টাইপের আলুগুলো থাকে ওগুলো কিন্তু ঘাটি হয়ে যায় মানে ওগুলো একটু বেশি ব্লেন্ড হয়ে যায় আর এই আলুগুলো কিন্তু খুব একটা বেশি ব্লেন্ড হয় না কারণ এগুলো একটু শক্ত টাইপের আলু থাকে তো এই আলুগুলো আমরা হচ্ছে ভাঙাই খাই আর ওই হল্যান্ডার টাইপের আলুগুলো এক একটু ঘাঁটি খাই তো যাই হোক আজকে যেহেতু আলুর ভাঙা বলেছি তো আলুগুলো দেখেন অনেকগুলো কিন্তু গোটা গোটা টাইপের থাকবে মানে একটু ভাঙা ভাঙা টাইপের একেবারে সবগুলো বেশি গলে যাবে না তো ভালোভাবে একদম দারুণ করে একটু কষিয়ে নিলাম মশলার সাথে আর এই পর্যায়ে গ্যাসের জাল গ্যাসের হচ্ছে তাপমাত্রাটা আরও বেড়ে গেছে গ্যাসটা মানে চলে এসেছে ফুলদমে তো আমার জন্য ভালো হয়ে গেছে এখন গ্যাসের জালটা জোরেই লাগতো আমার তো ভালোভাবে আলুটা কষানো হয়ে যাওয়ার পরে মশলার সাথে মিক্স করার পরে একদম ধোয়া ওঠা যেরকম একটা লেগে লেগে যাওয়া হয় সেরকমের পরেই কিন্তু আমি দিয়ে দিলাম একদম ঝোল পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি প্রায় বলতে গেলে তিন চার কাপের মতো গরম পানি দিয়ে দিলাম দিয়ে এখন এটা যখন একদম টকবক করে ফুটে উঠবে ঠিক তখন আমি সব ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব আর ঝোলটা কিন্তু আমি খুব একটা বেশি দিইনি কারণ আমি এরকম ঝোলই কিন্তু রাখবো আর কিছুক্ষণ জাল দিলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে কারণ হচ্ছে আলুতে কিন্তু হচ্ছে পানিগুলো একদম ঝোলগুলো শোক করে নিবে তো এই যে আমি এটা বলতে গেলে জোরে একটু জাল দিয়ে তিন থেকে চার মিনিটের মতো জাল দিতে না দিতে আলুগুলো কিন্তু গাঢ় গাঢ় হয়ে এসেছে আর এটা নামিয়ে ফেলবো আমি এখন জালটা এক্ষুনি অফ দিয়ে দেবো তো সেই কারণে উপরে জাস্ট একটু দিয়ে দিলাম হচ্ছে একটু ভাজা জিরার গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম একটু লবণ একটু সামান্য লবণ লাগতো ব্যাস আমার কিন্তু রান্না একদম কমপ্লিট দেখেন কী রকম একটা কালার এসেছে আমার বড়মাসা তো ঘুম থেকে উঠে রুটি খেয়েছে হচ্ছে এই ঘাটি দিয়ে আর সে বলেছে যে একদম মনে হচ্ছে যে তুমি গরুর মাংস রান্না করছো এরকম একটা টেস্ট এসেছে তো উত্তরবঙ্গের এই ফেমাস খাবারটা আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা খাননি তারা অবশ্যই এই শীতের মধ্যে একবার রান্না করে দেখবেন আর স্পেশালি একটু খুঁজবেন যেন হাঁসের ডিমতে আপনারা রান্না করতে পারেন সেই জন্য হাঁসের ডিমটা একটু কেনার চেষ্টা করবেন তাহলে আশা করি আপনাদের এরকম একটা দারুণ একটা তরকারি খেতে পারবেন আর এই তরকারিটা খেয়ে অবশ্যই আমার কথা তখন মনে পড়বে যে এই আপোটা শিখিয়ে দিয়েছিল কিভাবে কি করে খেতে হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই রেসিপিটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ